কোরবানির গরু জবায়ের পরে পেটে বাচ্চা থাকলে কুরবানি হবে দেখুন এক নম্বর এখন কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি এসছে এসছে না আসেনি কিসের পদ্ধতি ডাক্তার আছে না নাই আপনাদের এলাকায় ডাক্তার নাই সব এলাকায় আছে আপনি পরীক্ষা করবেন তারপরও যদি বাচ্চা চলে আসে অজান্তে কুরবানি হয়ে যাবে অতে কোনো অসুবিধা নেই ঠিক আছে বাচ্চা যদি দেখেন ছোট বাচ্চা হয়েছে না জানিয়ে সেটা ফেলি দেওয়া মহিলা দিকে না জানানো কেন ওই গোষটা খেতে আমাদের সমাজের মানুষ একটু ঘিন্না করে বিশেষ করে মেয়েরা ওই মাংস লুবো না ওই জন্য জানাবেন না যারা জবাহ করবেন যদি ভুলবশত কিন্তু যারা গাই দিচ্ছেন গাই গরু আপনাদের চব্বিশ ঘন্টা বেশি বকন দেয় না বক না দেয় না এড়ে দেয় ও তাহলে ভালো এই হুগলিতে কলকাতায় আপনার মেদিনীপুরে অনেক জায়গায় হুগলিতে বিশেষ করে দেখেছি হাওড়া হুগলিতে বক না দেন তো তাদের উচিত ভালো করে ডাক্তার দেখি নেওয়া ডাক্তারের পরীক্ষা করে নেওয়া যে এর পেটে বাচ্চা আছে কিনা। যদি না থাকে আলহামদুলিল্লাহ যদি থেকে যায় সেটা জানা অবস্থায় কিন্তু কোরবানি করা যাবে না আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক আজকের জলসাকে হিফাজত কবুল করুক আমাদের সকলের হাজিরিকে কবুল করুক আমি অনেক দূরের মানুষ আপনারা আমার করবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আমার ভাইজান আসছেন উনি লাস্টে দু একটা কথা বলে তারপরে দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার জন্য বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করুক আমি কোরবানি আসছি আল্লাহ আমাদের সকলের কবুল করুক বলুন আল্লাহ যেন আসান করে দেয় দেখতে যাবেন না বিপদে পড়ে যাবেন কেন জানেন মোবাইলে অনেক বেঈমান কাফেররা হাদিস বলে বেঈমান কাফেরদের কথাগুলো আমাদের সামনে ফ্রো করে দিচ্ছে মানুষ ওটাকে হাদিস মনে করে নিচ্ছে আমি কিছুদিন আগে একটা জলসাই বলেছি আমি একটা মোবাইলের জিনিস দেখেছিলাম বিবির সঙ্গে ভালো আচরণ করা শূন্য বিবিকে ভালোবাসা শূন্য বিবির গালে কপালে চুমু খাওয়া শূন্য বিবির কাজে হাত বাটানো শূন্য লাস্টে কি লিখেছে জানেন বিবিকে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ানো শূন্য তার মানে হারাম করকে জুতো মারার লোক আছে নবীর জামানায় ফুচকাই তো ছিল না সুন্নত মানে নবীজি করেছেন ঠিক কি না কথা বলে নবীজির আকলাকটাই তো শূন্য তাহলে নবীজি কবে নিজের বউকে মা এসাকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিল বে তাহলে ওকে জুতো মারতে নেই কোনটাকে সুন্নত বলছো আর আমার নবীজিকে আল্লাহ তাআলা বললেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নিবারিত করো তুমি কোনোদিন ধর্ষিতা হবে না জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি মায়ের দিকে ঢাকতে বললেন নাপাক অবস্থায় মসজিদে ঢুকে ভোট চাচ্ছে এটা কতটা দেখুন আমি প্রথমেই বলেছি আমি ভোট সম্পর্কে কোনো কথা বলবো না আমি কিন্তু রাজনৈতিক বক্তা নয় এক নম্বর এখানে আমি উত্তর দেবো না পাক অবস্থায় মসজিদে ঢুকলে যে ঢুকছে সে পাপি যারা ঢুকাচ্ছে তারা পাপি তাতে ইমাম হোক মতোয়াল্লি হোক আর গ্রামের মানুষ হোক সেই মসজিদটা যদি না পাক অবস্থায় ঢুকে মসজিদ পবিত্র করতে হবে মসজিদটাকে ধুয়ে আপনি কি করবেন জানি না কে ঢুকেছে জানি না আমি নাম লবো না এখানে নাম লেখাও নেই বর্তমান রাজনীতিতে ভাঙর কাণ্ডে সম্প্রীতির বার্তা কি দেবেন অবশ্যই দেখুন আমি বলি প্রথমেই বলে দিয়েছে আমি মুসলমান মারছে মুসলমান কি হয়েছে মরছে আমি একটাই কথা বলবো যে তোমরা একে অপরের সঙ্গে মিল মহাব্বত প্রেমপীতি ভালোবাসা নিয়ে এসো ভাতৃত্ব নিয়ে এসো আমি একটা কথা বলি যেমন আজকে দেখুন আপনি যান কালকে চায়ের দোকানে আমাদের দেশের যে কোনো চায়ের দোকানে কি ঝগড়া পাবেন শুনেলেন কি ঝগড়া পাবেন চায়ের দোকানে মুসলমানদের নামাজিদের ও বলবে ফুরফুরা ফুরফুরাওয়ালারা এক নম্বর হক পথে আছে দেওবাঁদিরা হক পথে আছে ঝামেলা বলবে না বলবে না আমার আগে যিনি বক্তব্য দিলেন উনি আমার ফুরফুরার ভাই যান ঠিক কিনা কথা বলে আমি ইয়াসিন দেওবাঁদের আমরা একে অপরের সঙ্গে মোহাব্বত এক জায়গায় বসে চা খাচ্ছি এক জায়গায় বসে নাস্তা করছি মারামারি তুই করছিস কথাটা বুঝতে পেরেছেন না পারে না আমাকে চব্বিশ পরগনার কোন জলসে ছিলাম আমাদের তহা হুজুর আমাকে বুকে জড়িয়ে বললেন এটা আমাদের বাবাজি ইয়ার বক্তব্য শুনে যাবে তাইলে ঝামেলা আমাদের নাই তোমাদের আমি কি বুঝাতে চেয়েছি বুঝতে পারেন নাই সমাজদারও খেলে ইসারা কাঁপি হ্যাঁ তোমরা যাদের লেগে মারামারি করছো তারা এসেম্বলিতে বসে সেই হারাম খোররা এক টেবিলে খায় আর তুই মাছিস তোর ভাইকে যে মরে গেলে তোকে জানাজার খাটটা তুলতে হবে তুই মরে গেলে তোর জানাজার খাটটা সে তুলবে এটাই দুঃখের বিষয় আমার মুসলমান ভাই পার্লামেন্টে তাকিয়ে দেখুন কে কার টেবিলে বসে খায় এমএলএ এমপিরা এক টেবিলে বসে খায় তাদের ঝামেলা নাই আপনি বিশ্বাস করুন যদি প্রমাণ করাতে চান আমাকে বলুন এসেম্বলিতে ঢুকতে দেবে এসেম্বলির টেবিল থেকে ফটো তুলে এনে আপনাদের সামনে প্রকাশ করাবো যে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই এক টেবিলে হারাম করে আউলাদরা খাচ্ছে আর এদিকে বলছে তোরা মারামারি কর জন্য আমি রাজনৈতিক বক্তা নয় কিন্তু আমি একটাই বার্তা দিয়ে যাব যাকে ইচ্ছা লাগে ভোট দেন যাকে মন যায় ভোট দেন যাকে মন যায় মহাব্বত করুন কিন্তু আপনার দ্বারা যেন আপনার ভাই ক্ষতিগ্রস্ত না হয় আমি দেখতে পেলাম কতগুলো মুসলমান ভাই মরে গেল গুলি খেলো আর যাই করুক আপনারা দেখেছেন আমি জলসাই বলেছি বীরভূমের রামপুর হাট একটা ছেলে গুলি খেয়ে মার্ডার হলো তার পরিপ্রেক্ষিতে এগারোটা বাড়িকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হলো এগারো আর একে কত বারো বারোটা বাড়ি জ্বলে গেল সিবিআই যাচ শুরু করলো চল্লিশটা ছেলেকে রেডারে নিয়ে অ্যারেস্ট করেছে চল্লিশ আর বারো কত বাবা কথা বলে না বাহান্নটা মুসলিম পরিবার শেষ চল্লিশ জন জেল খাচ্ছে এগারো জন বারো জন দুনিয়া ছাড়া তাদের পরিবার তাদের বাচ্চাগুলো কোথায় আছে কেউ খোঁজ নিয়েছে জিজ্ঞেস করো তুমি যার লেগে বাড়িতে আগুন ধরিয়েছ তুমি চার লেগে মার্ডার করেছ তারা কি তোমার ছেলে পিলে খোঁজ নিয়েছে তোমার মুখে পিশাব করতে আসেনি তোমার সন্তানের ঈদে বাকরা ঈদে খোঁজ আমি ইয়াসিন বলে যাচ্ছি আমার মুসলমান ভাই আপনারা যদি কষ্ট পান আমরা কিছু করি আর না করি নামাজের দোয়া করি আমি দোয়া করেছি আল্লাহ ভাঙরের মানুষদের মধ্যে মিল ভালোবাসা দান করো এগুলো সব আমাদের ভাই যে মারা গেছে সেও আমার ভাই যে বেঁচে আছে সেও আমার ভাই যে হসপিটালে আছে সেও আমার ভাই যে রাজনীতিতে দাঁড়িয়ে আছে সেও আমার ভাই আমি রাজনৈতিক বক্তা নয় কিন্তু কষ্ট ওই জায়গায় তোমাকে কে বলল তোমার ভাইয়ের রক্ত ঝরাতে তুমি আবার নামাজের আমি আপনি আমি আপনাকে কি করে মারতে পারি আমি মরে গেলে আমার প্রতিবেশি আমার পাশের বাড়ির লোক ছুটে আসবে ওই জন্য আমি গোটা রাজ্যবাসীকে রাজ্যের হিন্দু মুসলিম সকল ভাইকে শিখ ইসাই ভাইকে বলবো রাজনীতি নিয়ে মারামারি করোনা ভোট যাকে লাগে দেন আপনার মনে যাকে লাগে দেন আমার মুসলমান ভাই আমি জানেন আজকে জলসাই আসতেই ভয় খাচ্ছিলাম বিশ্বাস করুন চব্বিশ পরগনা উত্তপ্ত সেখানে যাব কি করে না গেলেই ভালো হয় কিন্তু আমি ভাইজানকে কথা দিয়েছি কথা খেলাফি করতে পারবো না আপনি চব্বিশ পরগনায় আমার রেকর্ড লেন আমি যে কোনো হালতে জলসা আমার রেকর্ড আমি ডবল জলসার দাওয়াত না একটা জলসা করি আলহামদুলিল্লাহ আমি হাজিরি দিই আমার ফেল পাবেন না আমি যদি বেঁচে থাকে আমি দেব বেঁচে তো আপনারা আমার জন্য মুসলমান ভাইকে বলছি সবাই একে অপরের সঙ্গে মহাব্বত করবেন জোরে বলুন ইনশাল্লাহ মমিনদের আর একটা আকলাক শুনেলেন আপনি যখন দোয়া করবেন যে কোনো নামাজে প্রত্যেকটা মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবেন জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ প্রত্যেকটা ভাইয়ের জন্য দোয়া করবেন এই উলামারা না বিশ্বাস করুন আপনারা ঘুমানেরা রাতের অন্ধকারে ইমামরা কাঁদে বিশ্বাস করুন গ্রামে ধরেলেন পুলিশ এসে গোটা গ্রামটাকে তাড়িয়ে দিল মারামারির কারণে কিন্তু ইমাম সাহেব একাই মসজিদে বেচারা থাকবে ঠিক কিনা কথা বলেন থাকবে ওই জন্য দেখুন আমারা আমরা উলামার আমি উদাহরণ দিয়ে দিয়েছি আমরা উলামা আপনারা আমাদের কমরা আমাদের আওয়ামরা মারামারি করে দেওবান্দি বেরেলি ফুরফুরা নিয়ে কিন্তু আমাদের আলেমদের মধ্যে মারামারি নেই ইনি আমার ভাই ইনি আমাকে শ্রদ্ধা করেন আমি শ্রদ্ধা করি ফুরফুরার হুজুর দিকে শ্রদ্ধা করি কিনা না আমাকে শ্রদ্ধা করেন আমার বিশ্বাস করুন গোটা চব্বিশ পর্ব নাই ফুরফুরার এমন কোন হুজুর সাহেব নাই যার সাথে আমার জলসা হয় সকলের সাথে আমার জলসা হয়েছে আল্লামা রুহুল সাহেব রহমতুল্লাহ আলাই এর পুতা ফুরফুরার মাটিতে উনি নামছেন আর আমি স্টেজে চাপছি আমাকে বুকে জড়িয়ে বললেন হুজুর একবার আমার প্রোগ্রামে কিরাতের প্রোগ্রামে যাবেন আমি অবশ্যই যাব আমার খুব ইচ্ছা আপনার ওখানে কিরাতের মেহফিল হয় আমি অবশ্যই যাব কোন দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব আপনার দিমাকের মধ্যে আপনাদেরকে প্রমাণ দিই আমাদের দেশে মসজিদে মারামারি হয় লম্বা টুপি গোল টুপি নিয়ে লম্বা জামা গোল টামা দিয়ে কিয়াম করা নিয়ে আম না করা নিয়ে আপনি বলুন কাবা ঘরে দেখতে পাবেন এখন সত্তর লাখ হাজি কেউ বুকে হাত বেঁধেছে কেউ নিচে কেউ হাত বাঁধেনি কেউ টুপি পড়েছে কেউ পড়েনি কেউ দোয়া করছে কেউ করেনি শুনেছেন কাবা ঘরে মারামারি হয়েছে হয়নি কেন দিন আপনার বুঝে আসেনি তার বুঝে এসছে তাদের বুঝে এসছে আপনার বুঝে আসেনি ওই জন্য আপনি কখনো আপনাদের কে মনে হলো কি মনে হচ্ছে আমি ফুরফুরা যাই না অবশ্যই যাই সেদিনে তো আমি সেরে পাঞ্জাবে চা খেতে ঢুকেছি কোলাঘাটে আমাদের তোহা হুজুর সাহেবের জামাই ছিল আমি তাকে চিনি না সে আমাকে বললে হুজুর আমাকে আমাকে চিনে না আমি বললাম যে না এমনি মুখ চিনা আছে বলে আমি তহা হুজুরের জামাই আবার বুকে জড়ালো দুটো কথা হলো আমি বললাম আমাকে সালাম বলে দিবেন হুজুরকে যে ইয়াসিন সাহেব সালাম দিয়েছে আপনাকে আমার আব্বাজিকে শ্রদ্ধা করেন আমরা শ্রদ্ধা করি একে অপরের সঙ্গে মিল মোহাম্মত আমি আপনাদেরকে বলে যাচ্ছি প্রতিবেশীকে কষ্ট দিবেন না কেউ টিএমসি করে আপনার প্রতিবেশী আপনি সিপিএম করেন তা কি হয়েছে ওটা আপনার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ব্যাপার ওটা কিন্তু ভোটটা দিন নয় আমি বলে যাচ্ছি যেখানে ভোট দিবেন আল্লাহর কসম নামাজের পার্টিকে ছাড়বেন না আপনার জন্য জান্নাত রেডি যারা নামাজের পার্টি ছেড়ে বেঈমান কাফের পার্টি ধরেছেন জান্নাত তো দূরের কথা খুশপু পর্যন্ত পাবেন না উলামাদের সংস্পর্শে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে হিফাজত করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করুক আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক